আচ্ছা, তো শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথম থেকে আবার একটু রিপিট করবো, কারণ যেহেতু মাহমুদুল পরে জয়েন করছো। আমার আজকের টপিক ছিল হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। আমরা পড়ছি অধ্যায় নাম্বার 5, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর আজকের টপিক হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। তো আমরা অ্যালগোরিদম থেকে বলেছিলাম কোন একটা সমস্যাকে স্টেপ বাই স্টেপ সমাধান করার যে কৌশল, এই কৌশলকে বলেছিলাম অ্যালগোরিদম, অর্থাৎ কোন সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার যে প্রক্রিয়া। আর এরপরে হচ্ছে আমি একজন মুসলিম মনীষীর নাম লিখেছিলাম, মুসা আল খোয়ারিজমি। মুসা আল খোয়ারিজমিটা হচ্ছে একজন মুসলিম গণিতবিদ, যিনি হচ্ছে আমাদের বীজগণিতের জনক, এবং ইনি একই সাথে আমাদের অ্যালগোরিদমের নামটা আসছে এর নাম অনুসারে, কারণ আল খোয়ারিজমি থেকে আসছে আলগোরিজমি, আলগোরিজমি থেকে নামটা মডিফাই হয়ে গেছে আলগোরিদম। সো এই আলগোরিদমি, এই ভদ্রলোকটা হচ্ছে উনি স্টেপ বাই স্টেপে সমাধান করতেন যে কোনো ধরনের সমস্যাগুলোকে, এই জন্য তার নাম অনুসারে এখানে লেখা হচ্ছে আলগোরিদম। ফ্লোচার্টটা হচ্ছে আমি যে অ্যালগোরিদমটা লিখবো কোনো সমস্যা সমাধানের জন্য, যখন আমি অ্যালগোরিদম লিখবো স্টেপ বাই স্টেপ, সেই অ্যালগোরিদমকে যখন আমি একটা নির্দিষ্ট ফিগারের মাধ্যমে বা কোনো একটা সিম্বলের মাধ্যমে বা কোনো একটা ড্রয়িং এর মাধ্যমে আমি যখন দেখাবো, তখন তাকে বলা হবে ফ্লোচার্ট বা প্রবাহচিত্র। এখন লিখো, প্রবাহচিত্র হচ্ছে দুই প্রকার, একটা হলো সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। সো প্রোগ্রাম ফ্লোচার্ট এবং সিস্টেম ফ্লোচার্টের ভিতরে আমি একটু জাস্ট ব্যাখ্যা করব, তোমরা বুঝতে পারবা যে সিস্টেম ফ্লোচার্ট বলতে কি বুঝি আর প্রোগ্রাম ফ্লোচার্ট বলতে কি বুঝি। সাধারণত কোন একটা ছোট্ট একটা প্রোগ্রামের জন্য আমরা যে ফ্লোচার্ট ডিজাইন করি সেটাকে বলা হয় প্রোগ্রাম ফ্লোচার্ট। ছোট্ট প্রোগ্রাম বলতে হতে পারে, যেমন তোমার মোবাইল ফোনে তুমি যে অ্যাপস গুলা ব্যবহার করো, সেই অ্যাপস গুলাকে আমরা বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ অলসো ওয়ান কাইন্ড অফ কম্পিউটার প্রোগ্রাম আর মোবাইল প্রোগ্রাম, বা সেটা এপিকে ফাইল বলি আমরা। এপিকে মানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইল যেটা আছে। কম্পিউটারের ক্ষেত্রে যেমন আমরা বলি ইএক্সি ফাইল বা এক্সিকিউশন ফাইল। সো এখানে প্রোগ্রাম ফ্লোচার্টটা হচ্ছে সাধারণত যখন আমরা কোনো অপারেটিং সিস্টেমের মধ্যে কোনো একটা সফটওয়্যারকে নিয়ে কল্পনা করব, তখন সেটা হবে প্রোগ্রাম ফ্লোচার্টের অংশ। যেমন তোমার মোবাইল ফোনের যে অপারেটিং সিস্টেম, সেটা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে তৈরি, বা যদি আইফোন হয় সেক্ষেত্রে আইওএস প্ল্যাটফর্মে তৈরি, বা যদি সেটা অন্য কোনো অপারেটিং সিস্টেম হয়, যেমন নতুন আসছে হংমেং অপারেটিং সিস্টেম। আর যদি কম্পিউটারের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কম্পিউটার অপারেটিং সিস্টেমের মধ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, ম্যাক ওএস আছে অপারেটিং সিস্টেম, বা লিনাক্স আছে অপারেটিং সিস্টেম। সো আমাদের এখানে যখন কোনো একটা সিস্টেম নিয়ে কাজ করা হবে, অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করা হবে, তখন সেই অপারেটিং সিস্টেমের জন্য আমরা যে ফ্লোচার্ট তৈরি করব, সেই ফ্লোচার্টকে বলা হবে সিস্টেম ফ্লোচার্ট। সো এখানে অবশ্যই সিস্টেম ফ্লোচার্টটা একটু বড় হবে। সিস্টেম ফ্লোচার্টটা হচ্ছে সাধারণত অনেকগুলা প্রোগ্রামের সমন্বয়ে তৈরিকৃত একটা ফ্লোচার্ট। তো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা সিস্টেম ফ্লোচার্ট নিয়ে তোমাদের পড়তে হবে না, তোমাদের পড়তে হবে প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে। অর্থাৎ ছোট ছোট প্রোগ্রাম দেওয়া হবে, এই ছোট ছোট প্রোগ্রামের জন্য তোমাকে ফ্লোচার্ট তৈরি করতে হবে। এখন আমরা আসি যে প্রোগ্রাম ফ্লোচার্টে আমরা যে সমস্ত সিম্বলগুলো ব্যবহার করে আমরা ফ্লোচার্টে ডিজাইন করি, এই সমস্ত সিম্বলগুলোর নাম এবং কাজ লিখে নিই। আমরা লিখে নাও প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকের নাম এবং কাজ। প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকের নাম ও কাজ, প্রতীকের নাম ও কাজ ব্যাখ্যা করো। সবাই তো আমার লেখা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, ওকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখবো যে আমাদের একটা ফ্লোচার্ট তৈরি করার জন্য আমাদের কতগুলো সিম্বল আমরা ব্যবহার করে কাজ করতে পারি। তাহলে আমরা এখন দেখবো যে আমাদের সিম্বলগুলা নাম এবং সিম্বলগুলার কাজ। সাধারণত একটা বিল্ডিং যখন ডিজাইন করা হয়, তখন কিন্তু বিল্ডিং ডিজাইনের সময় যে ইঞ্জিনিয়ার ডিজাইন করে, সে অনেক ধরনের সিম্বল নিয়ে কাজ করে। সে রেক্টাঙ্গুলার সিম্বল হতে পারে, সামন্তরিক আকার ও আয়তকার, বা অনেক ধরনের সে হচ্ছে তোমার শেপ নিয়ে কাজ করে। তো সিমিলারলি আমরা এখানে কয়েকটা সিম্বল বা প্রতীক দেখিয়েছি এবং তার নাম এবং কাজগুলো ব্যাখ্যা করবো এখানে। তো প্রোগ্রাম ফ্লোচার্টে আমরা যে সমস্ত প্রতীকগুলো ব্যবহার করি, আমাদের এই প্রতীকগুলোকে বলা হয় প্রোগ্রাম ফ্লোচার্ট প্রতীক।
প্রোগ্রাম ফ্লোচার্ট এর প্রতীক তাই না? ওকে, তো প্রথম যে প্রতীকটা আছে এই প্রতীকটার নামটা হচ্ছে তোমার টার্মিনাল প্রতীক। টার্মিনাল প্রতীকটা কেন বলা হচ্ছে, কারণ সাধারণত কোনো বাস টার্মিনালে কোনো গাড়ি তোমার হচ্ছে এন্ট্রি হয় আবার সেখান থেকে এক্সিট হয়ে যায়, অর্থাৎ শুরু আর শেষ বোঝায় আর কি। তাহলে এখানে এই শুরু আর শেষ বোঝানোর জন্য আমরা যে সিম্বলটা ব্যবহার করব, এই সিম্বলের নামটা হচ্ছে অভাল শেপ। এটা হচ্ছে আমাদের ঠিক ডিমের মতো আকার যেটা আছে, ডিম্বাকার, এটাকে বলা হচ্ছে আমাদের টার্মিনাল প্রতীক বা অভাল শেপ বা শুরু এবং শেষ প্রতীক। আচ্ছা, এরপরে দেখো আমাদের পরবর্তীতে সিম্বলটা দেওয়া আছে, পরবর্তী সিম্বলের নামটা হচ্ছে আমাদের প্রবাহ দিক প্রতীক বা আমরা এটাকে বলি হচ্ছে অ্যারো সাইন। অর্থাৎ আমরা সাধারণত একটা ফ্লো চার্টের জন্য যখন আমরা একটা নির্দিষ্ট ডিরেকশন উল্লেখ করি সেখান থেকে আমাদের অ্যারো সাইনটা ঠিক এভাবে লিখতে হবে। যেমন প্রথম যদি আমি টার্মিনাল দিয়ে শুরু করি, এখানে আমি লিখলাম হলো স্টার্ট, ধরে নাও আমি এখানে লিখলাম স্টার্ট। আচ্ছা, স্টার্ট লেখার পরে আমি এখানে তারপর একটা সিম্বল ইউজ করলাম, এই সিম্বলের নামটা হচ্ছে প্রবাহ দিক প্রতীক। প্রবাহ দিক প্রতীকটা মানে হচ্ছে যে আমাদের সাধারণত ফ্লো চার্টের ডিরেকশন বোঝাবে, যে ফ্লো চার্টটা আসলে আমরা কোন দিকে অঙ্কন করছি সেই দিকটা বোঝাবে। তো এটাকে বলা হচ্ছে আমাদের প্রবাহ দিক প্রতীক। এরপরের যে প্রতীকটা আছে, এর পরের প্রতীকটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গুলার শেপ, সরি রেক্টাঙ্গুলার নাম, এটাকে বলা হচ্ছে প্যারালালোগ্রাম। এটাকে বলা হবে প্যারালালোগ্রাম, যার বাংলা অর্থ হলো সামান্তরিক প্রতীক। এটাকে বলা হচ্ছে যে গ্রহণ এবং নির্গমন প্রতীক। একটু জুম করে দেখে নাও, অর্থাৎ আমি যখন কোনো মান ইনপুট দিব সেই মানটাকে বলা হয় ইনপুট মান, যখন আমি দিব সেই ইনপুট মানটাকে আমরা গ্রহণ করে নিব কোন একটা কিবোর্ড থেকে। তো কিবোর্ড থেকে গ্রহণ করার জন্য আমরা যে সিম্বলটা ব্যবহার করি আমাদের ডিজাইনের ক্ষেত্রে, সেই ডিজাইনের ক্ষেত্রে সেই সিম্বলকে বলা হয় সামন্তরিক আকার। তো আমি এখানে একটা যে কোনো র্যান্ডম মান ধরে নিলাম, ধরে নিচ্ছি আমি এখানে দিলাম ইনপুট এ কমা বি, আমি এখানে লিখলাম ইনপুট এ কমা বি, তাই না? তো আমি এখানে ইনপুট এ কমা বি লিখলাম, এটাকে বলা হচ্ছে ইনপুট নেওয়া। তো আমি ইনপুট নেওয়ার পরে ধরে নাও যে আমি ইনপুটটাকে প্লাস করে ফেলবো, আমি ইনপুটটাকে কি করে ফেলবো, প্লাস করে ফেলবো। তো এরপরে হচ্ছে আমি প্লাস করে ফেলার জন্য আমি আরেকটা অ্যারো সাইন দিয়ে পরের দিকে আসলাম। পরের ধাপে আমি এসে আমি নতুন একটা বক্স তৈরি করলাম যেটাকে বলা হয় প্রক্রিয়াকরণ প্রতীক বা প্রসেসিং, যেখানে হবে যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ বা বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন করা হবে। সে গাণিতিক অপারেশনের জন্য আমরা সাধারণত আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্লাস মাইনাস অ্যাডিশন মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন বা ডিভিশন, ডিভিশনটা হলো স্ল্যাশ দিয়ে বোঝায় তাই না, মাল্টিপ্লিকেশন স্টার সাইন দিয়ে বোঝায়, একটা হচ্ছে মডুলাস মানে পার্সেন্টেজ সাইন দিয়ে বোঝায়, এটাকে বলা হয় ভাগশেষ। আর এটা হচ্ছে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন, দেন এটা হচ্ছে ডিভিশন, ডিভিশন হলে স্ল্যাশ সাইন দিতে হয়। তো সাধারণত এই প্রসেসিং এর কাজগুলো যেখানে করা হয় সেই কাজগুলোর জন্য যে বক্সটা আমরা ব্যবহার করি সেই বক্সের নামটা হচ্ছে রেক্টাঙ্গুলার শেপ অর আয়তাকার প্রতীক। এখন তুমি আয়তাকার প্রতীকের মধ্যে তোমাকে যেটা করতে হবে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও আমি এখানে লিখলাম ডিআইভি, ডিআইভি ইজ ওয়ান কাইন্ড অফ ভ্যারিয়েবল, যেটাকে বলা হয় চলক। এখানে ডিআইভি ইজ ইকুয়াল টু আমি দিলাম এ ডিভাইডেড বাই বি, অর্থাৎ আমি ভাগফল নির্ণয় করবো এ কে বি দিয়ে ভাগ করে আমি ভাগ করবো। আমরা এখানে এ ভাগ বি কিন্তু লিখতে পারবো না, লিখতে পারবো কেন পারবো না, কারণ হচ্ছে এ ভাগ সিম্বল যেটা আছে এই সিম্বলটা আমরা ইউজ করি ম্যাথামেটিক্সে, কিন্তু আমরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের ভাগ সাইনের জন্য ইউজ করতে হবে এ স্ল্যাশ বি, এ স্ল্যাশ বি যেটা বোঝাবে সেখানে আমাদের ভাগের কাজটা করতে বলা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ভাগের কাজ শেষ। এরপরে আমি আবার একটা অ্যারো সাইন দিলাম, অ্যারো সাইন দিয়ে আমি ধরে নাও আমি হচ্ছে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। কন্ডিশনটা হচ্ছে এমন যে আমাদের ভাগফলের মান কি একের থেকে বড় না একের থেকে ছোট। ধরে নাও আমি একটা ভাগফলের মানের জন্য আমি নতুন একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম যে ইজ ডিআইভি গ্রেটার দেন ওয়ান। আমি এখানে লিখলাম যে আমাদের ভাগফলের মানটা কি এক থেকে বড়। তাহলে আমরা সাধারণত যখন কোনো সিদ্ধান্ত নিব বা কোনো কন্ডিশন অ্যাপ্লাই করব, কোনো কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য আমরা যে সিম্বলটা ব্যবহার করব সেই সিম্বলটা হচ্ছে আমরা সেই সিম্বলটা কি করবো বলতো, আমরা সিম্বলটা হচ্ছে রম্বোস আকার ইউজ করব বা ডায়মন্ড শেপ। এটাকে বলা হবে ডায়মন্ড শেপ, কি শেপ, এটাকে বলা হবে ডায়মন্ড শেপ।
আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছো সবাই? জি স্যার। মাহমুদুল রেসপন্স করো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে সিদ্ধান্ত নিলাম যে আমাদের ভাগফলের মান কি একের থেকে বড় বা একের থেকে বড় কি ছোট। আমি একটা সিদ্ধান্ত নিলাম, ধরে নাও আমি বললাম যে এক থেকে যদি বড় বা ছোট হয়, তো আমি এখানে সিদ্ধান্ত নেওয়ার পরে আমি দুইটা অংশ কল্পনা করতে পারি, একটা হচ্ছে যে নো অথবা আমি একটা বলতে পারি ইয়েস। ধরে নাও আমি এইদিকে বললাম ইয়েস। আচ্ছা না, আমি এইদিকে মনে করলাম, বললাম হচ্ছে এটা আমাদের হলো ইয়েস। যদি ভাগফলের মান এক থেকে বড় হয়, তো সেক্ষেত্রে আমরা আবার একটা কাজ করতে পারি, সেটা হলো আমাদের এর মানটাকে আমরা আবার ছোট করতে পারি। মানে আমরা কি উদ্দেশ্য নিয়ে কাজ করছি সেই উদ্দেশ্যটা আমাদের বুঝাইতে হবে। এখানে ভাগফলের মান ওয়ান থেকে বড়, এর অর্থ হচ্ছে অবশ্যই এর মানটা কি বি থেকে বড়। তো যদি এর মান বি থেকে বড় হয়, তাহলে অবশ্যই ভাগফলের মান এ থেকে ওয়ান থেকে বড় হবে। তাহলে আমি চাচ্ছি যে আমাদের ভাগফলের মান ওয়ান থেকে ছোট যেন হয়। তো ভাগফলের মান যদি ওয়ান থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে অবশ্যই কি এর মান কমাইতে হবে না, আমাকে অবশ্যই এর মান কি করতে হবে বলতো? আমাকে অবশ্যই এর মানটা কমাইতে হবে। তখন আমি এর মান হলো ওয়ান মাইনাস করবো, তাহলে আমি দিলাম এ ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এ ইকুয়ালস টু মাইনাস ওয়ান মানে আমরা এর মানটাকে আমরা প্রতিবারই এক করে কমাই ফেলবো। তাহলে আমরা যে এক করে কমাই ফেলবো, কমানোর পরে এখানে অবশ্যই আমার প্রসেসিং বক্স অ্যাপ্লাই করতে হবে বা প্রক্রিয়াকরণের বক্স অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি দিলাম যে এই কস্ট টু এ মাইনাস ওয়ান অথবা এই কস্ট টু মাইনাস ওয়ান, মানে ওয়ান করে মাইনাস করে বারবার ওয়ান করে মাইনাস করতে করতে একসময় কি হবে, মানটা আমাদের কমে যাবে, কমে যেয়ে এসে আবার এখানে ফিরে আসবে। তো যখন ফিরবে তখন আমাদের সাধারণত অ্যারো সাইনটা যেখানে আসে, অর্থাৎ যেখানে ঠিক অ্যারো সাইনটা একসাথে কানেক্ট হয়ে যায়, সেখানে আমাদের ইউজ করতে হয় একটা কানেক্টর। যেমন এখানে এই একটা অ্যারো সাইন আর উপর থেকে আসছে একটা অ্যারো সাইন, এই দুইটা অ্যারো সাইনটাকে আমাদের সংযোগ করার জন্য এখানে ইউজ করতে হবে একটা কানেক্টর বা সংযোগ প্রতীক। এখানে দেখো, বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের সংযোগ প্রতীক। আমি জাস্ট তোমাদের কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা এক্সাক্ট এরকম অনেক ধরনের ফ্লোচার্ট ডিজাইন করব। তাহলে আমরা একটা মান আমরা যখন কমালাম, কমানোর পরে আমরা পুনরায় আবার আগের ধাপে ফিরে গেলাম। এই যে পুনরায় আগের ধাপে ফিরে গেলাম, সেখানে আমাদের একাধিক প্রবাহ রেখা যেখানে সংযোগ হলো, সেই সংযোগ জায়গাকে বলা হয় কানেক্টর। তবে আমরা এখানে কানেক্টরের সিম্বলটাও ব্যাখ্যা করতে পেরেছি। তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে সাধারণত যে প্রোগ্রাম প্রসেসগুলো দেওয়া আছে, তার ভিতরে এই সিম্বলটা ইউজ করা হবে, এটা ইউজ করা হবে, এক নাম্বার ইউজ করা হবে, দুই নাম্বার ইউজ করা হবে, তিন নাম্বারটা ইউজ করবো, চার নাম্বারটা করবো, পাঁচ নাম্বার করবো এবং সাত নাম্বার করবো। আমরা সাধারণত এই সিম্বলগুলো ব্যবহার করে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আমরা সমস্ত ফ্লোচার্ট ডিজাইন করব। আর বাদ বাকি যেটা আছে, এইটা বা এইটা বা এইটা, অর্থাৎ আট নয় দশ, আট নয় দশ এবং ছয়, এই চারটার ব্যবহার তোমাদের বইয়ে দেওয়া নাই, যা সেটা হায়ার লেভেলে গেলে তোমাদের পড়তে হবে। তো আমি এই চারটার ব্যবহার ব্যাখ্যা করব না। এই যে ছয় নম্বর যেটা আছে, চক্র আকার বা চক্র প্রতীক, এটাকে ষড়ভুজ আকার বলে। তো সাধারণত ষড়ভুজ আকার আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের বইয়ে এই সিদ্ধান্তটা দেওয়া নাই বা এই প্রতীকের কাজটা দেওয়া নাই। আর আট নয় দশ যেটা আছে, এটাকে বলা হয় সাব রুটিন প্রতীক, এটাকে বলা হয় বর্ণনা প্রতীক বা অনেক সময় টিকা প্রতীক বলে, যে পাশে একটা বর্ণনা লিখে দেওয়ার জন্য এরকম সিম্বল ইউজ করা হয়। আর একটা হচ্ছে তোমার পঞ্চভুজ শীর্ষ প্রতীক, যেটাকে বলা হচ্ছে যে যেমন আমরা একটা পেজের মধ্যে কোনো লেখা না ধরলে আমরা লিখি পিটিও, প্লিজ টার্ন ওভার। সিমিলারলি এই সিম্বলটা দিয়ে সাধারণত কোনো একটা ফ্লোচার্ট যদি একটা পেজে তোমার ড্রয়িং করা না দেয়, সেক্ষেত্রে লাস্টের দিকে এমন একটা সিম্বল ইউজ করে আমার পরের পেজে দায়িত্ব হয়। যেমন এখানে আমার এই পেজে না ধরলে, এটাকে এইভাবে ইউজ করে আমাকে আমার পরীক্ষার খাতায় ঠিক পরের পেজে দেওয়ার জন্য এই সিম্বলটা ইউজ করা হয়। তো যেহেতু এই সিম্বলগুলো ব্যবহার করা হয় না, এই সিম্বলগুলো নিয়ে আমি আলোচনা করব না। আমি আলোচনা করব হচ্ছে এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ এবং হলো সাত নাম্বার নিয়ে। তোমরা এই এই সিম্বলগুলা অবশ্যই ভালোভাবে কাজগুলো আমাদের জানতে হবে। এক দুই তিন চার পাঁচ এই সিম্বল আর সাত নাম্বার সিম্বলটা হচ্ছে আমাদের কানেক্টর। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি এখানে ডিভিশনের মানটা ওয়ান করে মাইনাস করছি। আবার যদি আমাদের শর্তটা নো হয়, সেক্ষেত্রে আমাদের আউটপুটের মানটা বের করতে হবে। আমি চাচ্ছি আমাদের আউটপুটের মানটা হচ্ছে ডিভিশন, সো আমরা এখানে লিখব প্রিন্ট ডিআইভি। তাহলে আমাদের এখানে যে প্রিন্ট যেটা আছে, প্রিন্টের বক্সটা কার মতো? প্রিন্টের বক্সটা হচ্ছে একটা
সামন্তরিকার মতো তাহলে আমরা এখানে ডিআইবি যেটা আছে ডিআইবি আছে ডিভিশন নির্ণয় করলাম সো আমি এখানে ডিআইবিটা নির্ণয় করার জন্য প্রিন্টটা ইউজ করলাম সো প্রিন্টের বক্সটা কেমন হবে প্রিন্টের বক্সটাকে বলা হচ্ছে আমাদের নির্গমন প্রতীক এটাকে বলা হচ্ছে আমাদের নির্গমন প্রতীক নির্গমন মানে বোঝানো হচ্ছে এটা আমাদের আউটপুট আর ইনপুট কোনটা আছে ইনপুটটা হচ্ছে দেখো ইনপুটের গড়টা হচ্ছে আমাদের কার মতো আমাদের ইনপুটের গড়টা হবে সামন্তরিকের মতো আউটপুটের ঘরটা হবে কার মতো সামন্তরিকের মতো এটা মনে রাখবা ইনপুট এবং আউটপুট এই দুইটা ঘর হবে সামন্তরিকের মতো আমাদের কাজ শেষ এখন আমাদের আউটপুটে দেখাইতে হবে মানটা এখন আমরা লিখব আমাদের কাজ শেষ আউটপুটের মান দেখানো শেষ আমরা এখন স্টপ করে দিব সো এই যে শুরু এবং শেষ এই যে আমরা শুরু করলাম স্টার্ট সাইন দিয়ে আমরা শুরু করলাম আর আমরা স্টপ যেটা আছে অর্থাৎ ওভাল শেপ দিয়ে আমরা কিন্তু শেষ করলাম আমাদের এখানে স্টার্ট যেটা আছে সেটা ছিল হচ্ছে আমাদের ওভাল শেপ আর যেটা স্টপ আছে এটা হচ্ছে আমাদের কি শেপ এটা হচ্ছে আমাদের ওভাল শেপ বা ডিম্বাকৃতি বা ডিমের আকার সো আমরা একটা ফ্লো চার্ট যখন ডিজাইন করব তখন আমাদের এই সিম্বলগুলো অবশ্যই মনে রাখতে হবে সো প্রোগ্রাম ফ্লো চার্টে আমরা যে এখানে 10টা প্রতীকের নাম লিখে দিয়েছি এই 10টা প্রতীকের ভিতরে আমাদের পড়তে হবে মোট 5টা প্রতীক আমি যে 5টা প্রতীকের নামগুলো বলেছি এই 5টা প্রতীকের নামগুলো এখন তোমরা বলো এবং প্রত্যেকটা প্রতীকের কাজ তোমরা আমাকে বলো সো শানিলা বলো আমাদের 1 নম্বর প্রতীকের নাম কি শানিলা রেসপন্স করো শুনতে পাচ্ছ আমাকে এক নম্বর প্রতীকের নাম বলো মাহমুদুল বলো 1 নম্বর প্রতীকের নাম কি বলেছিলাম স্যার টার্মিনাল প্রতীক স্যার আচ্ছা এটার আরেকটা নাম বলেছিলাম ইংলিশে নাম বলেছিলাম ওভাল শেপ কি বলেছিলাম ওভাল শেপ ওভাল মানে ডিমের মতো তাই না এটার কাজ কি বলো তো স্যার প্রোগ্রামের শুরু এবং শেষ করা হয় স্যার এটার মাধ্যমে স্যার এই চিহ্নের মাধ্যমে এই চিহ্নের মাধ্যমে চিহ্নের মাধ্যমে প্রোগ্রামের শুরু আর শেষ বোঝায় আচ্ছা সেকেন্ড প্রতীকের নাম কি স্যার অ্যারো সাইন স্যার অ্যারো সাইন এটাকে বলা হয় প্রবাহ দিক প্রতীক এটার কাজ কি বলো স্যার এটা প্রোগ্রামের প্রবাহ দিক স্যার নির্দেশ করে এই এটা দেখো এটা কিন্তু তোমার ডানে বায়ে উপর নিচে বোঝাচ্ছে তাহলে আমি যেমন উপর থেকে নিচের দিকে আসছি আবার আমি দেখো ডান থেকে বাম দিকে গিয়েছি আবার আমি নিচ থেকে উপরের দিকে গিয়েছি এই যে অ্যারো সাইন যেটা আছে এইটা হলো প্রবাহের দিকটা নির্দেশ করবে আচ্ছা 3 নম্বর প্রতীকের নাম বলো এটা বলবে সিলভিয়া 3 নম্বর প্রতীকের নাম কি সিলভিয়া শুনতে পাচ্ছ আমাকে রেসপন্স করো জি স্যার 3 নম্বর প্রতীকের নাম বলো স্যার নামটা খেয়াল নাই নামটা হচ্ছে লিখে নাও প্যারালালোগ্রাম PARALLALO প্যারালালোগ্রাম কি বলো এখন আমার সাথে সাথে বলো এটার নাম কি প্যারালালোগ্রাম প্যারালালোগ্রামের বাংলা অর্থ হলো সামন্তরিক আকার কার আকার সামন্তরিক আকার এটার কাজ কি বলো তো এটার কাজ হচ্ছে ইনপুট গ্রহণ এবং আউটপুট প্রদর্শন আমি দেখো অলরেডি লিখে দিয়েছি এটা হচ্ছে আমাদের ইনপুট গ্রহণ আর এটা হচ্ছে আউটপুট প্রদর্শন আচ্ছা তাহলে প্যারালোগ্রাম বুঝতে পারছো এর পরের যে প্রতীকটা আছে এই প্রতীকের নাম কি 4 নম্বর প্রতীকের নাম একজন বলো প্রক্রিয়াকরণ প্রতীক এটাকে আমরা ইংলিশে কি বলেছিলাম রেক্ট্যাঙ্গুলার কি বলেছিলাম রেক্ট্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার শেপ রেক্ট্যাঙ্গুলার শেপের মাধ্যমে কি করা হয় যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ এই কাজগুলো আমরা ব্যবহার করবো রেক্ট্যাঙ্গুলারের মধ্যে অনেক ধরনের সূত্র আমরা প্রয়োগ করতে পারবো 5 নম্বর প্রতীকের নাম কি বলেছিলাম এটা শানিলা বলো সিদ্ধান্ত গ্রহণ না সিদ্ধান্ত হ্যাঁ সিদ্ধান্ত গ্রহণের প্রতীক বা সিদ্ধান্তের প্রতীক এটাকে আমরা বলেছিলাম ডায়মন্ড শেপ এটা বলেছিলাম ডায়মন্ডের মতো তাই না দেখো এটা ডায়মন্ড শেপ বা এটাকে অনেক সময় বলি আমরা রম্বসাকার কি বলি রম্বসাকার তাহলে এটা এটার সাহায্যে কি করা হবে বলো সিদ্ধান্ত গ্রহণ বা শর্ত বোঝায় শর্ত বোঝায় যেমন এখানে সিদ্ধান্ত যদি এমন হয় যে মনে করো পিতা মাতা পুত্রের বয়স নির্ণয় করব আমি শর্ত প্রয়োগ করলাম যে পিতা কি মাতার থেকে বয়সে ছোট অথবা মাতা কি পিতার থেকে বয়সে ছোট
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা গ্রেটার দ্যান লেস দ্যান সাইন ব্যবহার করব অথবা নট ইকুয়াল অথবা ইকুয়াল সাইন ব্যবহার করব যে এ এর মান কি বড় বি এর মান কি ছোট বা একটা সংখ্যার যোগফলের মান কি 100 থেকে কম অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আমাদের অবশ্যই এই রম্বস আকার প্রতীকটা ব্যবহার করতে হবে তাহলে প্রতীকের কাজগুলা কি খুব সহজেই ব্যাখ্যা করা যাবে তো অবশ্যই আমাদের ব্যাখ্যা করা যাবে বিশেষ করে ধারার যোগফলের ক্ষেত্রে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয় বা আমাদের লিপিয়া সাল নির্ণয়ের ক্ষেত্রে অনেক ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হয় তোমরা যখন অধ্যায় নাম্বার 5 এ সিদ্ধান্ত গ্রহণের জন্য অনেক ধরনের প্রোগ্রাম নিয়ে পড়বা তখন তোমাদের এই রম্বস আকার প্রতীকটা আমি ব্যাখ্যা করব আমি কিন্তু একদম বেসিক লেভেলে এখন শেখাচ্ছি এরপরে আসি 7 নম্বরের যে প্রতীকটা আছে 7 নম্বর প্রতীকের নাম কি বলেছিলাম বলে তো মাহমুদুল বলো 7 নম্বরের নাম কি বলেছিলাম সংযোগ প্রতীক স্যার সংযোগ প্রতীক এটাকে বলা হয় কানেক্টর বা সংযোগ প্রতীক তো সাধারণত সংযোগ প্রতীকগুলা কি বোঝাবে ধরো নাও যে এটা একটা অ্যারো সাইন এটা আসছে বাম থেকে ডান দিকে এটা অ্যারো সাইন আর একটা অ্যারো সাইনটা আসছে উপর থেকে নিচ দিকে আর একটা অ্যারো সাইনটা হচ্ছে মনে করো ঠিক উপর থেকে নিচ দিকে এইদিকে চলে গেছে এখন এই তিনটা অ্যারো সাইনের যেখানে আমরা সংযোগ করব বা মিলিত স্থল যেটা হবে সেই মিলিত স্থলটা হবে একটা সার্কেল এটাকে বলা হয় কানেক্টর কি বলা হবে কানেক্টর বা সংযোগ প্রতীক তাহলে আমরা ফ্লো চার্টে যখন একাধিক প্রবাহ রেখা সংযোগ করে দেব একাধিক প্রবাহ রেখা যেখানে মিলিত হবে সেখানে আমরা ইউজ করব কানেক্টর যেমন তোমরা এখানে লক্ষ্য করো আমার ঠিক ডান সাইডের যে ফ্লো চার্টটা আছে এই ফ্লো চার্টের ঠিক এখানে কিন্তু আমি ইউজ করেছি একটা কানেক্টর যদি এখানে স্পেসটা কম একটু বুঝতে অসুবিধা হচ্ছে এরপরও তোমরা এখানে ইউজ করবে একটা কানেক্টর কানেক্টর বলতে একটা সার্কেল বোঝাবে তাই না সুন্দরভাবে একটা সার্কেল ডিজাইন করে ফেললাম এখন এখানে কোনটা কোনটা মিলবে উপর থেকে নিচ দিকে আসবে একটা অ্যারো সাইন তারপরে তোমার বাম থেকে ডান দিকে ঢুকবে একটা অ্যারো সাইন এদিকে ঢুকবে আর আবার তোমার অ্যারো সাইনটা হচ্ছে উপর থেকে নিচ দিকে চলে আসবে অর্থাৎ একটা কথাই হচ্ছে তোমার যেখানে অ্যারো সাইনগুলো মিলিত হবে সেখানে আমাকে ইউজ করতে হবে একটা কানেক্টর এটাই মনে রাখলেই হবে এই কানেক্টরকে বলা হয় আমাদের সংযোগ প্রতীক তাহলে প্রোগ্রাম ফ্লো চার্টে আমরা যে প্রতীকগুলো ব্যবহার করি সেই প্রতীকগুলোর নাম এবং কাজ পরীক্ষাতে আসতে পারে অথবা এখান থেকে সব থেকে বেশি এমসিকিউ আসে মাল্টিপল চয়েস কোশ্চেন আসে যে নিম্নের কোনটি প্রক্রিয়াকরণ করার প্রতীক বলতো প্রক্রিয়াকরণ প্রয়োগ করার প্রতীকের নাম কি রেক্ট্যাঙ্গুলার আমি এরকম টাইপের একটা এমসিকিউ এখন তোমাদের আমি দেখাই দেখ ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে কি লেখা আছে একদম মনোযোগ সহকারে পড়ো কি লেখা আছে প্রথম লেখা আছে না দিনাজপুর বোর্ড 2019 আচ্ছা 21 নাম্বার প্রশ্ন কি লেখা আছে এটা পড়ো আনন্দ পড়ো স্যার প্রোগ্রাম ফ্লো চার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয় এখানে কয়টা প্রতীক দেওয়া আছে চারটা প্রতীকের ভিতরে প্রথম প্রতীকের নাম হচ্ছে প্যারালালোগ্রাম সেকেন্ড প্রতীকের নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার তারপরে একটা হচ্ছে ডায়মন্ড শেপ তারপরে ওভাল শেপ এই চারটার ভিতরে প্রক্রিয়াকরণের জন্য আমরা বলেছি কোন প্রতীকের নাম রেক্ট্যাঙ্গুলার কি বলা হবে রেক্ট্যাঙ্গুলার আমরা এই টাইপে আরো অনেকগুলো দেখে আসি দেখো আচ্ছা এইটা দেখো বরিশাল বোর্ড 2019 আসছে 28 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে যে এটা ডায়মন্ড শেপ দেওয়া আছে তারপরে বলা হচ্ছে যে এই ডায়মন্ড শেপ প্রতীকটি কোন কাজে ব্যবহার করা হয় তো আমরা কি বলেছিলাম ডায়মন্ড শেপের কাজ কি সিদ্ধান্ত গ্রহণ বা শর্ত বোঝাতে সিদ্ধান্ত গ্রহণ বা শর্ত বোঝাতে তোমরা একটা বিষয় আমি প্রশ্ন করলে অবশ্যই আনসার দিবা আনসার দিলে তোমাদের মুখের জড়তাটা কেটে যাবে এটা মনে থাকবে না আচ্ছা এই টাইপের আমি এমসিকিউ এর ফাইলটা দিয়ে দিব তোমাদের কারণ তোমরা একটা বাসায় প্র্যাকটিস করতে পারবা বাসায় তোমাদের যেহেতু এবার 60টা এমসিকিউ আসবে এর জন্য সম্পূর্ণ ফাইলটা তোমাদের সুন্দরভাবে পড়া উচিত আচ্ছা কুমিল্লা বোর্ড 2016 আসলো দেখো 90 নম্বর প্রশ্ন প্রোগ্রাম ফ্লো চার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়
তাহলে উত্তর হবে কত? উত্তর হবে ক। আচ্ছা, রাজশাহী বোর্ড 2016, একই প্রশ্ন আসছে বারবার। দেখো যে প্রবাহ চিত্রে প্রক্রিয়াকরণের প্রতীক কোনটি? এটা হবে রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা, এরপরে আসছে দিনাজপুর বোর্ড 2016, এটা আসছে দেখো কত? কোনটি ফ্লোচার্টের সংযোগ প্রতীক? এটা একটা ব্যতিক্রম আসছে। বলতো কোনটা হবে? 104 নাম্বার, বলতো উত্তর কোনটা হবে? স্যার কানেক্টর। স্যার কানেক্টর কেমন হবে দেখতে? সার্কেল, ছোট বৃত্তের মতো। জি স্যার। হ্যাঁ, এটা হবে ছোট বৃত্ত বা সার্কেল। তো মোটামুটি বোর্ডে সবগুলো দেখানো শেষ, তাহলে তোমাদের একটা ধারণা আসছে যে কিভাবে আসলে আমরা একটা প্রতীক আমরা ব্যবহার করি আমাদের প্রোগ্রাম ফ্লোচার্টে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের মতো ক্লাস শেষ করব। আমরা ইনশাল্লাহ আমরা আগামী লেকচারে আমাদের এই প্রতীকগুলা নিয়ে আমি নতুন ফ্লোচার্ট তৈরি করব, যেমন সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর, অথবা তোমার ফারেনহাইট থেকে কেলভিনের রূপান্তর, অথবা তিনটা সংখ্যার গড়, তিনটা সংখ্যার ভিতরে তার যোগফল নির্ণয়, দুইটা সংখ্যার পার্থক্য বা ভাগফল নির্ণয়, বা ইঞ্চি থেকে সেন্টিমিটারের নির্ণয়, বা সেন্টিমিটার থেকে মিটারের নির্ণয়, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী লেকচারে ফ্লোচার্ট নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করবো। সো আজকের মতো ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।